রাষ্ট্রীয় পাটকল সহ কলকারখানা রক্ষা, করোনাকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা সহ নয় দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপের পক্ষ থেকে 23 অক্টোবর বিকাল 3টায় নারায়ণগঞ্জ খানপুর বরফকল চৌরঙ্গি পার্ক সংলগ্ন জাহাজ ও শ্রমিক ইউনিয়ন অফিসে এক প্রতিনিধি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলহাজ এ কে এম আজম খসরু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার ওয়াজিদুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল করিম বাবু। অধিকার আমাদের প্রতি বিশ্বাস করে অর্পণ করেছি বিনায় আজকে আমরা প্রতিনিধি, আজকে এই শ্রমিকদের ভোটের অধিকার আপনাদের কাছে অর্পণ করেছি বিনায় আজকে আপনার নেতা, আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে সবকিছু এই শ্রমিকদের দুঃখ কষ্ট যদি উপস্থাপন করেন অবশ্যই তাদের এই দুঃখ উন্মোচন হবে আমার বিশ্বাস। কারণ একটা শিশুর যখন কান্না করে কিসের জন্য, ক্ষুধার জন্য, তার মুখে যখন মন দেওয়া হয় তখন সে কান্না কান্না বন্ধ হয়ে যায়। তেমনি একটা শ্রমিক যদি তার পারিশ্রমিক ঠিক মতো পায় অবশ্যই সে আর এই ধর্মঘট বিভিন্ন কার্যক্রম অবশ্যই করবে না। কারণ সবাই কর্ম করে, আমার বাবার মুখে একটি কথা শুনেছি যে একটা শ্রমিকের মাথার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও, কিন্তু আমাদের দেশে ভিন্নতায় যারা শিল্পপতি আছেন, যারা গার্মেন্টস এর মালিক আছেন, তারাই শিল্পপতি থাকবেন, গরিবদের বেশি থাকার অধিকার নাই। তার গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ করব, তাদের সঠিক মঞ্চ পয়সা আদায় করার জন্য আপনারা সক্রিয় চেষ্টা করবেন, এ আশা আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাগর খানের ক্যামেরায় সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।